নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমার, আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। খবর এখন বিস্তারিত, ফের সোশ্যাল মিডিয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য এবং বিশ্রী ভাষায় গালিগালাজ করলেন এ রাজ্যেরই এক স্বাস্থ্যকর্মী। বিষয়টি নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেল বিশালগড় সহ গোটা রাজ্যে। মুখ বাঁচাতে শেষ পর্যন্ত ক্ষমা চাইলেন স্বাস্থ্যকর্মী জয়ন্ত মজুমদার। সামাজিক মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিমূলক মন্তব্য, শুধু তাই নয়, বিশ্রী ভাষায় গালিগালাজ এবং কোৎসা রটাচ্ছে এক স্বাস্থ্যকর্মী। সেই স্বাস্থ্যকর্মীর নাম জয়ন্ত মজুমদার, বাড়ি কমলাসাগর বিধানসভার মধুপুর হাসপাতাল চৌমুহনি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, স্বাস্থ্যকর্মী জয়ন্ত মজুমদার তার ফেসবুক আইডিতে অর্থাৎ সামাজিক মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এমনকি দেখা যাচ্ছে সেই ফেসবুক আইডির মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম লিখে বিশ্রী ভাষা ব্যবহার করে গালিগালাজ করেছেন। আর এই খবর ছড়িয়ে পড়তে গোটা কমলাসাগর এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। এখন প্রশ্ন হল, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কর্মী হয়েও স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে এরূপ কুৎসা রটানো জনগণ এটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। যদিও পরবর্তী সময়ে তিনি বিভিন্ন মহলের চাপে পড়ে মুখ্যমন্ত্রী এবং রাজ্যবাসীর উদ্দেশ্যে এবং কমলাসাগর জনগণের উদ্দেশ্যে হাত জোড় করে ক্ষমা প্রার্থী হয়েছেন সকলের কাছে, কিন্তু প্রশ্ন হল, মাত্র কয়েকদিন পূর্বে উত্তর জেলার ধর্মনগর মহকুমাধীন কদমতলা থানা এলাকার এক যুবক ঠিক এমনি ভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ওনার সহধর্মিনী সম্বন্ধে সামাজিক মাধ্যমে কুৎসা রটানোর অপরাধে তাকে বেঙ্গালুরু থেকে আটক করে ত্রিপুরায় নিয়ে আসে উত্তর জেলার পুলিশ। তাহলে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে চাকুরিজীবী হয়েও এই ধরনের অপরাধ করে যদি পার পেয়ে যান, তাহলে সাধারণ জনগণের প্রতি পুলিশের ভূমিকা এত কঠোর কেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। আমি বিগত দিনে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মোদন সম্বন্ধে যে ভুলটা করেছি, মন্তব্যটা করেছিলাম, এর জন্য আমি আন্তরিকভাবে মন্তব্যটা করেছিলেন, মন্তব্য করেছিলাম যে মিস্টার বিপ্লব কুমার কোথায় আছে। আসলে তখন আমি একটু অপ্রস্তুত হয়েছিলাম, সেটা আমার একান্ত ভুল। আমি করজোরে মার্জনা চাইছি যে আমার ভুলের জন্য আগামী দিন আমার তরফ থেকে এ ধরনের ভুল হবে না। আমি কমলাসাগর মণ্ডলের এবং বিশাল টোটাল সবার সামনে আমি সকল ত্রিপুরাবাসীর কাছে অনুরোধ, আমার এই ভুলের জন্য আমাকে মার্জনা করে দেবেন। আপনি স্বাস্থ্য দপ্তরে চাকরি করেন, হ্যাঁ, স্বাস্থ্য দপ্তরে চাকরি করে এসে আসনা আপনি ত্রিপুরার স্বাস্থ্যমন্ত্রী সম্বন্ধে এমন তো কুৎসা এবং অপপ্রচার বা ওনারা নিয়ে এসে বাজে মন্তব্য করবেন, তো এটা কি করে হয়? এখন আমি বারবার স্বীকার করে নিচ্ছি, এটা আমার নাকি নাকি আপনি রাজনীতি খেলতেছেন? আপনি কি আপনি চাকরি করেন, চাকরিজীবী, ভালো কথা, চাকরি নিয়ে থাকেন, কিন্তু আপনি কি মানে রাজনীতি খেলতে চাইছেন? আমি আমি কোনোদিন রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না, কারণ রাজনীতি আমার পেশা না, আমি সরকারি চাকরিজীবী। আমি বারবার বলছি আমার সেটা অন্যায় হয়ে গেছে, তার জন্য আমি বারবার ক্ষমা চাইছি। আমার জীবনে পুনরায় এই ঘটনার আর পুনরাবৃত্তি হবে। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিউজ বাংলা নেটওয়ার্ক চ্যানেলের সাংবাদিক শম্ভু দাস চৌধুরীর উপর দুষ্কৃতীদের হামলা এবং পরবর্তীতে স্থানীয় ওয়াচ পোস্টের ইনচার্জ কর্তৃক দুর্ব্যবহারের ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করলেন করিমগঞ্জের পুলিশ সুপার। পাশাপাশি আক্রান্ত সাংবাদিককে সুবিচার পাইয়ে দেবার আশ্বাস পুলিশ সুপারের। বাড়িগ্রামে সংঘটিত নিউজ বাংলার সাংবাদিক শম্ভু দাস চৌধুরীর উপর দুষ্কৃতীর হামলা এবং পরবর্তীতে স্থানীয় ওয়াচ পোস্টের ইনচার্জ তাকে ফাঁড়িতে ডেকে এনে দুর্ব্যবহার করার ঘটনায় দুঃখ প্রকাশ করেন করিমগঞ্জের পুলিশ সুপার ময়ঙ্ক কুমার। তিনি প্রেস ক্লাব করিমগঞ্জের প্রতিনিধি দলকে আশ্বাস দিয়ে বলেন, পুরো ঘটনার তদন্ত করে দেখবেন এবং আক্রান্ত সাংবাদিক যাতে মানসিকভাবে ভেঙে না পড়েন সেই পরামর্শ দেন। এ নিয়ে করিমগঞ্জের পুলিশ সুপারের সঙ্গে দেখা করে প্রেস ক্লাবের এক প্রতিনিধি দল। সভাপতি মিহির দেবনাথের নেতৃত্বে প্রতিনিধি দলটি শম্ভু
দাস চৌধুরীর সঙ্গে ঘটে যাওয়া পুরো ঘটনার বৃত্তান্ত তুলে ধরেন। আক্রান্ত সাংবাদিক নিজের বয়ান দিতে গিয়ে বলেন, গত 1 জানুয়ারি দুষ্কৃতীর হামলা এবং 6 জানুয়ারি ফাঁড়ির ইনচার্জের দুর্ব্যবহার সব কথাই তিনি তুলে ধরেন। সব শুনে এসপি পুরো ঘটনার তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এদিনের প্রতিনিধি দলে ছিলেন অরূপ রায়, মৃণাল সরকার, রসদ সিন্ধু ভট্টাচার্য, এস এম জাহির আব্বাস, মিষ্টু দত্ত, আমিরুল আলম সিদ্দিকী, শেতাবুদ্দিন, স্বপ্নজিৎ দাস সহ অনেকেই। এদিন বিকেলেই পুলিশ সুপারের নির্দেশে ঘটনার তদন্তে বাড়িগ্রাম ছুটে যান পাথারখান্দি থানার ওসি। তিনি প্রথমে মৃণাল সরকার এবং মিষ্টু দত্তের সঙ্গে গোটা বিষয় নিয়ে আলোচনা করার পর শম্ভুদাস চৌধুরীর বাড়িতে গিয়ে ওনার সঙ্গে আলোচনা করেন। আলোচনায় উঠে আসে বাড়িগ্রাম ওয়াচ পোস্টের ভূমিদান এবং রাস্তা বিতর্কের প্রসঙ্গটিও। ফাঁড়িটি গড়ে উঠে শম্ভুদাস চৌধুরীর দাদু প্রয়াত ধরণীকান্ত দাস চৌধুরীর দানকৃত ভূমিতে। এই ওয়াচ পোস্টে রাস্তা নির্মাণ নিয়ে শম্ভুদাসের সঙ্গে বিবাদ চলে আসছিল। এই দুষ্কৃতি হামলা এবং পরবর্তী ঘটনা প্রবাহের নেপথ্যে রাস্তা বিতর্ক থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। উল্লেখ্য, শম্ভুদাস চৌধুরীর নিগ্রহের বিষয় নিয়ে গত 8 জানুয়ারি প্রেস ক্লাব করিমগঞ্জ এক বৈঠকে বসে। মিহির দেবনাথের পৌরোহিত্যে ওই বৈঠকে সেদিন সকল সদস্য আন্দোলনে নামার পক্ষে মত দেন। সেদিনের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরদিন পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে যান প্রেস ক্লাবের প্রতিনিধিরা। করিমগঞ্জ জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করি প্রেস ক্লাব করিমগঞ্জের পক্ষ থেকে। বিগত কিছুদিন থেকেই করিমগঞ্জে নানাভাবে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। কিছু দুষ্কৃতিকারীরা করছে, কখনো আবার পুলিশ করছে। সেসব ক্রমবর্ধমান চলে যাচ্ছে। বিগত কিছুদিন আগে নতুন বছরের শুরুতেই আমাদের বাড়িগ্রামের সাংবাদিক শম্ভুদাস চৌধুরীর উপর প্রথমে হামলা হয় UDF-এর জনৈক দুষ্কৃতকারী। পরবর্তীতে এই বিষয় নিয়ে মামলাও হয়েছে। মামলার পর পুলিশ পক্ষপাতিত্ব করে তারপর নানা ধরনের হ্যারাসমেন্ট শুরু করেছে এবং মানসিক হয়রানি শুরু করেছে। তার প্রতিবাদে আমরা আজ গতকালকে আমরা প্রেস ক্লাবের একটা মিটিং করেছিলাম। সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, আজ এসপির সঙ্গে সাক্ষাৎ করেছি, উনি বিষয়টা গুরুত্বপূর্ণভাবে দেখেছেন এবং বলেছেন যে সেই পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ লিখিয়ে দেওয়ার জন্য উনি আইনত ব্যবস্থা নেবেন, তদন্ত করবেন, যে ব্যবস্থা হবে তাই তিনি সেই ব্যবস্থা নেবেন। আমরা আশা রাখি আমরা ন্যায় বিচার পাব, এই আশা রেখেই আমরা ওনার কাছ থেকে এসেছি। এই লিখিত অভিযোগ জানায় এই বাড়িগ্রামের ইনচার্জ এই শ্যামচন্দ উৎপলচন্দ। হ্যাঁ, উৎপলচন্দ যে শম্ভুর সঙ্গে গত 6 জানুয়ারি রাত্রিবেলা যে আচরণ করেছে, সেই আচরণের পরিপ্রেক্ষিতে আমরা অভিযোগ জানাই এসপি মহোদয়ের সঙ্গে, কথা বলি দীর্ঘক্ষণ। এসপি মহোদয় শম্ভুকে আশ্বাস দেন যে যত সময় না পর্যন্ত শম্ভু মানসিক মানসিকভাবে ও স্যাটিসফ্যাক্টরি কিছু পায় তত সময় পর্যন্ত এসপি জিনিসটা দেখবে। তিনি সঙ্গে সঙ্গে আবার পাথারখান্দি থানার ওসিকেও বলেছেন ঘটনাটা। ওসি গতকালকে রাত্রে এসছে, আসার পরে উনি টোটাল ঘটনাটা আমার সঙ্গে মিষ্টুর সঙ্গে আলোচনা করেন। তারপর শম্ভুদাসের সঙ্গেও শম্ভুদাসের বাড়িতে এসে পুরো ঘটনার বিস্তারিত বিবরণ নিয়ে যান। কথা হলো গিয়ে জানতে পারলাম আমরা এই বাড়িগ্রাম যে থানা, সেই থানাটা শম্ভুদাস চৌধুরী দাদু থানাটা ওয়াচ, এই যেটা ওয়াচ পোস্ট যেখানে গড়ে উঠেছে সেই জমির ভূমিদাতা ওরা দান করেছে। কিন্তু সামনে যে রাস্তা একটা আছে, ওই রাস্তাটা ওই শম্ভুদের বাড়ির, সেই রাস্তা নিয়েই যাবতীয় ষড়যন্ত্র। তো যেহেতু টোটাল ঘটনার পেছনে রাস্তা জড়িত, রাস্তার কাজ জড়িত, আমাদের একটা সন্দেহ হয়, যেটা সন্দেহ সত্যি মিথ্যা হতে পারে। সন্দেহটা হচ্ছে সম্ভবত 1 জানুয়ারি যে শম্ভুর সঙ্গে যে আচরণটা হয়েছে সেটা ওই রাস্তা সংক্রান্ত ঘটনার জন্যেই। আমাদের বিশ্বাস এসপি মহোদয় পুরো ঘটনাটা বিস্তারিতভাবে তদন্ত করে দেখবেন, যার দোষ সে আইন অনুযায়ী চলবে, শাস্তি পাবে, এ আমার বিশ্বাস। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। বিনা ইন্টারভিউতে কাউকে চাকরি দেওয়ার নিয়ম কোনো দেশেই নেই। যদি কেউ ইন্টারভিউতে না টেকেন তাদের জন্য সরকার ভাববে। 10,323 শিক্ষক শিক্ষিকাদের গণ অবস্থান নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটাই বললেন শিক্ষামন্ত্রী তথা আইনমন্ত্রী রতনলাল নাথ।
চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের শীতের মধ্যে কষ্ট করার কোনো দরকার নেই, তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। তারা ইন্টারভিউতে অংশগ্রহণ করুক। তারা ইন্টারভিউতে অংশগ্রহণ করলে কিভাবে কি করা যায় সরকার চিন্তা করবে, তাদেরকে বারবার অনুরোধ করা হয়েছে। রবিবার 10,323 শিক্ষক শিক্ষিকাদের গণ অবস্থান নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এই কথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তিনি আরো বলেন, আন্দোলন তারা করতেই পারে, এই আন্দোলনের পেছনে রাজনীতি থাকলেও কিছু বলার নেই। চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের অভিজ্ঞতা রয়েছে, তারা ইন্টারভিউতে অংশগ্রহণ করলে ভালো ফলাফল করবেন, তাই তাদেরকে বারে বারে ইন্টারভিউতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে। বিনা ইন্টারভিউতে কাউকে চাকরি দেবার কোনো নিয়ম দেশে নেই। যদি কেউ ইন্টারভিউতে না টেকেন, তাদের জন্য সরকার চিন্তা ভাবনা করবেন, কিন্তু আন্দোলন স্থলে গিয়ে কেউ তাদেরকে অফার দেবে না। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও বারে বারে তাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইন্টারভিউতে অংশগ্রহণের জন্য। তাদের রাস্তায় বসে থাকার কোনো কারণ নেই। ইন্টারভিউর পর তাদের মধ্যে কেউ যদি চাকুরি না পান, তবে তারা আন্দোলন করুক। তবে যারা ইন্টারভিউর মাধ্যমে চাকুরি পাবে না, তাদের জন্য ব্যবস্থা রয়েছে। তাদের প্রতি সরকারের সহানুভূতি রয়েছে বলেও জানান মন্ত্রী রতনলাল নাথ। বারবার একই জিনিস, বারবার কত বলবো, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে, আমি বলছি যে তারা এই শীতের মধ্যে কষ্ট করার কোনো দরকার নেই, তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। তারা পার্টিসিপেট করুক ইন্টারভিউতে, মাধ্যমে পার্টিসিপেট করলে তাদের কীভাবে হবে সেটা আমরা চিন্তা করব। তারা এখনই বারবার অনুরোধ করছি এই আন্দোলন করতে পারে, কারো তো অধিকার আমরা কেড়ে নিতে পারি না, আন্দোলন করতে পারে। পিছনে যদি রাজনীতি থাকে আমার কিচ্ছু বলার নেই, কিন্তু আমি অনুরোধ করব, আমি একজন মন্ত্রিসভার সদস্য, বারবার বলবো, এখানে তারা তাদের অভিজ্ঞতা রয়েছে, তারা পার্টিসিপেট করলে, যেহেতু আমাদের তুলনামূলক আমাদের আমাদের সিম্পল সিলেবাস হবে, সেখানে তারা বেশিরভাগই ভালো রেজাল্ট করবে। তো সুতরাং তাদেরকে অ্যাপিল করছি, পৃথিবীর এমন কোনো ব্যবস্থা নেই, ভারতবর্ষের এমন কোনো ব্যবস্থা নেই যে উইদাউট ইন্টারভিউ কাউকে চাকরি দেওয়া যায়। যেহেতু সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে পৃথকভাবে কোনো হেল্প না করার জন্য, আলাদা কোনো ফেসিলিটি না দেওয়ার জন্য, তারপরও আমরা কমন রিক্রুটমেন্ট রুলস করেছি এবং সেখানে পরিষ্কার অন্যদের সাথে তারাও ইন্টারভিউ অ্যাপিয়ার করবে, আমার বিশ্বাস তাদের বেশিরভাগ টিকবে। যদি না টিকে, এটা আমরা আর আজকের পরে আরেকদিন বলবো না, কিন্তু যদি না টেকে তারপরও আমাদের মাথায় রয়েছে কী করা যায়। কিন্তু আন্দোলন করে অফার তার ওনাদের আন্দোলন স্থলে যাবে, এটা হয় কোথাও ভারতবর্ষে? কোথাও রেকর্ড আছে যে আন্দোলনের জায়গায় গিয়ে কেউ অফার বিলি করে, অ্যাপয়েন্টমেন্ট দেয়? আর যেখানে সুপ্রিম কোর্ট বলেছে ওনাদেরকে কেউ বিভ্রান্ত করছে, আমি অনুরোধ করবো বিভ্রান্ত না হওয়ার জন্য বর্তমান যে প্রসিডিউর চলছে এটাতে পার্টিসিপেট করুক, পরেরটা আমরা দেখব। তারা বলছে বারবারে যে সরকারি কোনো প্রতিনিধি এখনো তাদের সাথে দেখা করেনি, সেই বিষয়টা এটাও ভুল, এটাও ভুল। তাদের সাথে অনেকে দেখা করেছে এবং বলা হয়েছে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যে আপনারা উঠে যান, উঠে গিয়ে পার্টিসিপেট করুন, সেখানে আপনাদের ব্যবস্থা হবে, নতুবা অন্যরা কিন্তু চাকরি নিয়ে চলে যাবে। মুখ্যমন্ত্রী বলার পরে আমি একজন মন্ত্রী বলে বলার কী অর্থ আছে? আমি তারপরে মুখ্যমন্ত্রীর সাথে সুর মিলিয়ে বলবো যে আজকের পরে আর থাকার দরকার নেই, উঠে যান। এই যে এগুলি তো রেকর্ডেড, এই যে কথাগুলি বলছি রেকর্ডেড না, ওরা যদি দেখাতে, আমরা বলছি যদি কোনো কোর্টের একটা কাগজ এনে দেখাতে পারে আমরা দিয়ে দেবো। আমি তো কোর্টের, আমি যেন জেলে যেতে পারবো না, তো আমি কি এমন কোনো ব্যবস্থা? আপনারা তো জনপ্রতিনিধি, আপনারা তো সাংবাদিক বন্ধু, আপনারা গণতন্ত্রের একটা স্তম্ভ, আপনারা বলুন উইদাউট ইন্টারভিউ আমরা কোনো অফার দিতে পারবো তাদেরকে? আপনারা জানেন দিতে পারবো না। মানিকবাবু কি বলল বা বাদলবাবু কি বলবো, এটা ব্যাপার নয়। এখন আমরা পরিষ্কার বলছি যে 5,500 পোস্ট ইন্টারভিউ প্রসিডিউর প্রসেস চলছে, এর মধ্যে আবেদন করার তারিখ এখনো যায়নি। ইমিডিয়েট আবেদন করুক, আবেদন করার করে তৈরি হোক, এখানে এখানে আন্দোলনের জন্য আন্দোলন করতে পারবে। যদি যখন যারা পাবে না তারা আন্দোলন করুক, যারা পাবে না তারা আন্দোলন করুক, না পাওয়ার পরেও আরেকটা প্রস্তুত আমরা রাখছি। আমাদের মানসিকতা রয়েছে, আমাদের ভিশন ডকুমেন্টে বলেছি, তাদের প্রতি আমরা
সিম্পাথাইজড এবং মানবিক দিক বিচার করে আমরা তাদের দেখব। এবং এই জন্য এই জিনিসগুলোর জন্য প্রথমে একবার প্রায় দু বছরের মতো এক্সটেনশন রয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, দ্বিতীয়বার সুপ্রিম কোর্টে গেছে বলছি যে তাদেরকে আমরা শিক্ষা দপ্তর না অন্য দপ্তরে আমরা চাকরির ব্যবস্থা করছি, তোমরা আমাদের পারমিশন দাও উইদাউট ইন্টারভিউ, উইদাউট ইন্টারভিউ তাদের চাকরি দিতে পারি। সুপ্রিম কোর্ট বলছে না তার জন্য বিশেষ ফেসিলিটি দেবে না, শুধু এইজ রিডাকশন দিয়ে দাও, সেটাও করেছি। তারপরেও আমাদের মাথায় অন্য চিন্তা রয়েছে, পার্টিসিপেট করুক। আমি আপনাদের মাধ্যমে আরও আবারও তারা আমাদের রাজ্যের ছেলে মেয়ে, তারা আমাদের রাজ্যের শিক্ষা ক্ষেত্রে তাদের সাহায্য রয়েছে, কিন্তু চাকরিটা আমরা খাইনি, চাকরি সুপ্রিম কোর্ট আদালতের নির্দেশে গেছে। এখন আদালতের নির্দেশ না দিলে আমি তো শিক্ষকতার জন্য এখন যে পোস্টগুলি হচ্ছে সবগুলি শিক্ষা দপ্তর ছাড়া, সুতরাং পার্টিসিপেট করুক, আপনারাও সহযোগিতা করুন। শুধুমাত্র আপনারা বাইট নিয়ে ওরা কি বললো আমি কি বললাম এটা বিতর্কে না গিয়ে তাদেরকে বুঝিয়ে বলুন উঠুন, আমরা তাদের জন্য সিম্পেথি আছে আমাদের রয়েছে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। পারিবারিক বিষয় নিয়ে আত্মঘাতী হওয়া শিক্ষিকা রুমি দেববর্মার মৃতদেহ নিয়ে আন্দোলন তেজি করার অপপ্রয়াস চালালো 10,323 শিক্ষক শিক্ষিকারা। পাঁচ পাতার সুইসাইড নোট থেকে বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। মৃতদেহ নিয়ে আন্দোলন শিক্ষক শিক্ষিকাদের এহেন ভূমিকা ভালো চোখে নিচ্ছেন না নানা মহল। রাজধানীর সিটি সেন্টারের সামনে দীর্ঘদিন ধরে চাকুরিতে স্থায়ী সমাধানের জন্য গণ অবস্থান চালিয়ে আসছেন চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। এর মধ্যে সম্পূর্ণ পারিবারিক বিষয় নিয়ে খোয়াইয়ে রাবার প্রসেসিং এর অ্যাসিড খেয়ে আত্মহত্যার পথ বেছে নেন রুমি দেববর্মা নামে এক শিক্ষিকা। রাজধানীর আইএলএস হাসপাতালে শনিবার রাতে ওই শিক্ষিকার মৃত্যু হয়। তারপরই গণ অবস্থানরত শিক্ষক শিক্ষিকারা আন্দোলন তেজি করে সরকারের দিকে আঙুল তুলেন, কিন্তু বাস্তবে রুমি দেববর্মা আত্মহত্যার আগে যে সুইসাইড নোট লিখে গিয়েছেন তা এক প্রকার গণ অবস্থানরত শিক্ষক শিক্ষিকাদের মুখে চুনকালি মেখে দিল। কারণ রুমি দেববর্মার মৃত্যুর পর সরকারের দিকে আঙুল তুলে শনিবার রাতে মাথা ন্যাড়া করে শিক্ষক শিক্ষিকারা প্রতিবাদে সামিল হন। মৃত শিক্ষিকা রুমি দেববর্মার স্বামীও একজন 10,323 শিক্ষক। রুমি দেববর্মা তার লেখা সুইসাইড নোটে মৃত্যুর কারণ হিসেবে লিখেছেন স্বামীর অপর মহিলার সাথে অবৈধ সম্পর্ক রয়েছিল। রুমি দেববর্মা তার সুইসাইড নোটে চাকুরি হারানোর ফলে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে কিছু উল্লেখ করেননি। পাঁচ পাতার সুইসাইড নোট থেকে তা স্পষ্ট। এই বিষয়টি প্রকাশ্যে আসার পর গণ অবস্থানরত শিক্ষক শিক্ষিকারা নিজেদের লজ্জা ঢাকতে নয়া কৌশল অবলম্বন করেন। রবিবার রুমি দেববর্মার মৃতদেহ নিয়ে তারা আন্দোলন করতে উদ্যত হয়ে পড়ে। রবিবার যখন রুমি দেববর্মার মৃতদেহ প্রশাসনের উদ্যোগে পরিবারের হাতে তুলে দেওয়া হয় বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, তখনই গণ অবস্থানরত শিক্ষক শিক্ষিকাদের মতিভ্রম ঘটে। তখন তারা মৃতদেহ গণ অবস্থান স্থলে নিয়ে আসতে চায়। প্রশাসন এতে বাধা দান করতেই গণ অবস্থানরত শিক্ষক শিক্ষিকারা গণ অবস্থান স্থল থেকে বেরিয়ে প্যারাডাইস চৌমনি এলাকায় রাস্তা অবরোধ করে বসেন। নিন্দা জানান আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা। পরবর্তী সময় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠে পুলিশ তাদের ঘেরাও করে রাখে। তবে পারিবারিক বিষয় নিয়ে আত্মহত্যা করা এক শিক্ষিকার মৃতদেহ নিয়ে গণ অবস্থানরত শিক্ষক শিক্ষিকাদের এই আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে। তারা রাস্তায় এই ধর্ণাতে বসলেন আবার, অপমান সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। কালকে থেকে বাচ্চা শিশুটা 1 বছরের, সেই শিশুটা অবজারভেশনে আছে। এই পরিস্থিতিতে আমরা শুধু চেয়েছিলাম যে আজকে আমরা শুধু শ্রদ্ধা জানাবো বলে আমরা কালকে
আজকে বলে রেখেছি, আমাদের অন্য আজকে সকালবেলা আমরা খবর পেয়েছি আমাদেরই আরেকজন শিক্ষক খাল ছড়া, উনি আজকে সকাল 6টার সময় চিকিৎসার অভাবে হতাশাগ্রস্ত হয়ে উনি মারা গেছেন, আমাদের ছেড়ে চলে গেছেন। এক এক করে আমাদের আজকে অব্দি 81 জন শিক্ষক আমরা হারিয়েছি। এরই মধ্যে আগের কথা আমি বলছি না, এরই মধ্যে আমি 81 জন শিক্ষককে হারিয়েছি। আজকে শুধু চেয়েছিলাম আমাদের সেই শিক্ষিকা উনি গোল মেটে দিন, ত্রিপুরা রাজ্যের গর্ব উনি, একজন উপজাতি মহিলা হয়ে উনি পিছিয়ে পড়া রাজ্য সে ত্রিপুরা, উনি গোল মেটে দিন না, ত্রিপুরার জন্য লজ্জা। একদিকে উনি আমাদের যেমন ত্রিপুরার গর্ব, একদিকে ত্রিপুরার জন্য লজ্জা, এমন একটা ঘটনা। আন্দোলন তো আজকের নয়, আন্দোলন তো আমরা 35 দিন ধরে করছি। আপনারা সবাই অবগত আছেন, গতকালকে আমাদের একজন সহকর্মী বিষ পান করে আত্মহত্যা করেছেন, এবং ওনার যে শিশু সন্তান 13 মাস ওকে বিষ পান করিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে এখন পোস্টমর্টম চলছিল, আমি ছিলাম টিভিতে। ওনার মরদেহ আমাদের ধর্মমঞ্চে আসবে, আমরা শ্রদ্ধাঞ্জলি দেবো ফুল দিয়ে, তারপর ওয়াই ওনার যে বাড়ি সে বাড়িতে যাবে, এইটুকুন কথা বলেই আমরা এসছি এই জায়গায়। এখন পুলিশ প্রশাসন হস্তক্ষেপ করছে যে এই যে শবদেহ এই মঞ্চে আনা যাবে না। এটি অপরাধ তো সরকার, যে একজন প্রয়াত হয়েছে সহকর্মীকে আমি আমার শেষ শ্রদ্ধাটুকু দিতে পারবো না। ধিক্কার জানাই বিপ্লব দেবের সরকারকে, ধিক্কার জানাই রতনলাল নাথের মতন শিক্ষামন্ত্রীকে। লজ্জা হয়, আপনারাও বাবার ছেলের বাবা, লজ্জা হয় আপনাদেরকে মুখ্যমন্ত্রী বলতে, আপনাদেরকে শিক্ষামন্ত্রী বলতে লজ্জা হয়। ধিক্কার জানাই, পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে বলে আজকে রাস্তা অবরোধ হয়েছে, তার জন্য আমরা কোনোভাবেই দায়ী নই। কারণ কি, পুলিশ প্রথম এদিকে মার্চ করেছে, যেন যুদ্ধ লেগেছে, আপনারা দেখেছেন মিডিয়ার বন্ধুরা, যেমন যুদ্ধ লেগেছে, পুলিশ মার্চ করেছে বলেই আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আন্দোলন না, হঠাৎ করে আমরা পুলিশের প্রশাসনের সঙ্গে, এখানে অফিসাররা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, যে আমরা এই যে রুমি দেববর্মা আমাদের ম্যাডাম মারা গেছেন কালকে অ্যাসিড পানে, ওনার সবদেহ জীবিত রয়েছে, আমাদের প্রতিনিধিরা গেছেন আমাদের এই গণঅবস্থান মঞ্চে ওনার সবদেহ আনার জন্য, এবং আমরা ওনাকে শেষ শ্রদ্ধাটা অন্তত জানাতে চাই। কিন্তু প্রশাসন থেকে ওনাদের পরিবারকে চাপ দেওয়া হচ্ছে, আনতে দেওয়া হচ্ছে না। আমরা চাইছি প্রশাসন যেন যেভাবে আমাদের উপর এই ধরনের নোংরা একটা মানসিকতা রাখছে, এমন ধরনের একটা অমানবিক আচরণ করছে, তাদের এই অমানবিক আচরণের কারণে আমাদের প্রতি আরো শিক্ষক শিক্ষিকা মৃত্যুবরণ করে, তার জন্য দায়ী কিন্তু সরকার থাকবে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বনদপ্তরকে ঘুমে রেখে গাজা ধ্বংস অভিযান সংগঠিত করল সোনামুড়ার যাত্রাপুর থানার পুলিশ। জানা যায় প্রায় 7,000 গাঁজা গাছ পুড়িয়ে দেয় পুলিশ। মরাইপাথর এডিসি ভিলেজের কলাছড়া জঙ্গলে এই অভিযান চালানো হয়। রবিবার ফের গাঁজা গাছ ধ্বংসের অভিযানে গেল যাত্রাপুর থানার পুলিশ কর্মীরা। বন দপ্তরের কর্মী থেকে আধিকারিকেরা পৌষের শীত ঘুমে অসচেতন, সেই দিক থেকে লক্ষ্য রেখে সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানার পুলিশ এবং টিএসআর বাহিনীর জওয়ানরা রবিবার সকালে কুয়াশার চাদরে ঢাকা আকাশ ভেদ করে গাড়ি নিয়ে যায় যাত্রাপুর থানা থেকে 14 কিলোমিটার দূরত্বে মনাইপাথর এডিসি ভিলেজ এবং কালাছড়া জঙ্গলে। থানা এলাকার সেই এডিসি ভিলেজের থলিবাড়ি এবং মনাই পাথরের মধ্যবর্তী স্থলের জঙ্গলে ছিল গাঁজা বাগান। বন দপ্তরের জায়গায় গজিয়ে ওঠা ফলন্ত গাঁজা বাগানে যাত্রাপুর থানা পুলিশের আগমনে কেটে ফেলা হয় 6টি গাঁজা বাগান। জানা গিয়েছে বাগান থেকে প্রায় 7,000 গাঁজা গাছে কেরোসিন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়। যাত্রাপুর থানার পুলিশ অফিসার যতীন্দ্র দাস জানিয়েছেন, দা দিয়ে গাছ কেটে ধ্বংস করে অন্যান্য পুলিশ কর্মীদের সহযোগিতায়। সংবাদ মাধ্যমকে জানানো হয় যাত্রাপুর থানা এলাকায় এই ধরনের গাঁজা গাছ চাষ করা যাবে না, পুলিশ এই ধরনের গাঁজা চাষ যারা করবে তাদের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখবে। যাত্রাপুর থানার ওসি যতীন্দ্র দাস বলেন, রবিবার 6 থেকে 7,000 গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে, আগামী দিনেও যাত্রাপুর থানার পুলিশ এই ধরনের অভিযান অব্যাহত রাখবে। খবরের ভিত্তিতে আজকে যাত্রাপুর থানার সমস্ত অফিসার এবং স্টাফ সঙ্গে টিএসআর সহ আমরা মনাইপাথর এডিসি ভিলেজের কলাজড়া গ্রামে গাঁজা বিরোধী অভিযান করি, এবং সেখানে প্রায় 5টি প্লটে অন্তত 6 থেকে 7,000 গাছ আমরা রেষ্ট করেছি। এই গাছগুলি অলমোস্ট ম্যাচিওর হয়ে গেছে,
আমরা ডেস্ট্রয় করার পর সেগুলিকে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দেই এবং জায়গা দিয়ে একদম ধ্বংস করে আসি। এই ধরনের অভিযান আমরা প্রতিনিয়ত চালিয়ে যাব। আমাদের যাত্রাপুর এরিয়ার মধ্যে যারা এই গাঁজা চাষের সঙ্গে যুক্ত, আমরা সমস্ত গাঁজা কেটে ধ্বংস করব। সুনামুরা থেকে মোহাম্মদ মামুনের রিপোর্ট, নিউজ বাংলা। রাতের অন্ধকারে গৃহস্থের সাতখানা গবাদি পশু নিয়ে চম্পট দেয় চোরের দল। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন উত্তর ব্রহ্মছড়া এলাকায়। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে আঙুল তুলছেন এলাকাবাসী। রাতের আধারে গৃহস্থের সাতটি গবাদি পশু নিয়ে চম্পট দেয় নিশি কুটুম্বের দল। ঘটনা রাজ্যের তেলিয়ামুড়া থানাধীন উত্তর ব্রহ্মছড়া এলাকায়। উল্লেখ্য, গৃহস্থের বাড়ি থেকে সাতটি গবাদি পশু নিয়ে অনায়াসে নিরাপদ আশ্রয়ে চলে যায় চুরের সেই দল। এলাকা থেকে মাত্র 100 মিটার দূরত্বে রয়েছে একটি টিএসআর ক্যাম্প। এ নিয়ে জনমনে কিন্তু সুরক্ষাজনিত প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, উত্তর ব্রহ্মছড়া এলাকায় উৎপল দাসের খামার বাড়ি থেকে শনিবার রাতের কোনো একটা সময়ে বাড়ির নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে নিশি কুটুম্বের দল গৃহস্থের 60টি গবাদি পশু নিয়ে চম্পট দেয়। গৃহস্থ উৎপল দাস বর্তমানে তেলিয়ামুড়া শহরের মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকায় নিজ বাড়িতে রয়ে গিয়েছেন। কৃষিকাজ এবং গবাদি পশু দেখাশোনার জন্যে সারাদিন উত্তর ব্রহ্মছড়াস্থিত খামার বাড়িতে থাকেন। সন্ধ্যায় গবাদি পশুগুলোকে গোয়াল ঘরে বেঁধে ওনার বর্তমান বাড়ি তথা মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকায় ফিরে আসেন। এভাবেই তিনি দীর্ঘদিন যাবত নিয়মিতভাবে জীবনযাপন চালিয়ে যাচ্ছেন। কিন্তু বর্তমানে নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে শনিবার রাতের কোনো একটা সময় নিশি কুটুম্বের দল উৎপল দাসের 60টি গরু নিয়ে চম্পট দেয়, এমনটাই ধারণা করছেন গৃহস্থ। গৃহস্থ উৎপলবাবু জানান, রাতে পুলিশ টহল এবং গরু বুঝাই গাড়িগুলো যদি রাতের বেলায় পরিবহনের ব্যবস্থা বন্ধ করা যায়, তবে এই ধরনের ঘটনা অনেকাংশেই এড়ানো যাবে। তিনি আরও বলেন, উত্তর ব্রহ্মছড়া এলাকার অধিকাংশ মানুষজন কৃষিজীবী এবং প্রত্যেকেরই গবাদি পশু পালন করে জীবিকা নির্বাহ করতে হয়। তারা সংসারে দিনাতিপাত করেন এই কাজের মধ্য দিয়েই। কিন্তু শনিবার রাতে এই ঘটনায় এলাকার বাসিন্দারা তাদের গবাদি পশু নিয়ে কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন। কালকে রাত্রে তো গরু বেঁধে গেছি, দাদা বেঁধে গেছে, আমি আসলাম না কালকে বাড়িতে। মেজো ভাই বেঁধে গেছে বা একজন কাজের লোক আছে। সকালবেলা আসার পরে ওই আরেক মহিলা আছে কাজের, ওখানে দেখছে যে দাদার ঘরের গরু নাই, ওই সাথে সাথে আমার গরু আছে, আমার গরুর গরু নাই। আচ্ছা, দাদার ঘরে 4টা গরু, গাই 2টা, বাছুর 2টা, ফের অকাল মৃত্যু ঘটলো অমরপুর থালছড়া এলাকার 10,323-এর শিক্ষকের। মৃত শিক্ষকের নাম মনোহরি জমাতিয়া। চাকুরি চলে যাবার পর টাকার অভাবে চিকিৎসা করাতে না পারায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক মনোহরি জমাতিয়া বলে জানা যায়। রাজ্যের 10,323 শিক্ষক শিক্ষিকাদের যেন মৃত্যুর হিড়িক পড়েছে। একের পর এক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ রাজ্যের আম জনতা। শনিবার খুয়াইয়ের পর রবিবার সকাল 6টায় অমরপুর থালছড়া এলাকার 10,323-এর একজন শিক্ষক মনোহরি জমাতিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েন। জানা যায়, 7 বছর ধরে গতিরামবাড়ি এসপি স্কুলে চাকুরি করতেন মনোহর বাবু। চাকুরি চলে যাওয়ার পর থেকেই কিডনি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েন তিনি। দীর্ঘদিন যাবত টাকার অভাবে চিকিৎসা করাতে পারেননি তিনি। এই অবস্থায় অবশেষে রবিবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে উনি ওনার পেছনে রেখে গিয়েছেন ওনার স্ত্রী, 2 মেয়ে, বৃদ্ধা মা, বাবা, সবাইকে। পরিবারের একমাত্র আয়ের উৎস ছিলেন তিনি। ওনার এই অকাল প্রয়াণে গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মনোহর বাবুর মৃত্যুর ঘটনার খবর পেয়ে এলাকার মানুষ সহ পরিবারের লোকজনেরা কান্নায় ভেঙে পড়ে। যেহেতু মারা গেছে তাদের পরিবার, তারা 2 বাচ্চা আছে, তাদের জন্য একটু আমরা সরকারের কাছে আমরা অনুরোধ করতে চাই, তাদের কাছে একটু সাহায্য পাইলে আমরা একটু উপকার হইব। তাদের ছেলে মেয়ে আছে আর তার বউ, তার মা আছে, বাবা আছে, তাই নেই মানে সবকিছু সংসার চালাইতে আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। মুঙ্গিয়াকামে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বেহাল দশা। দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছে বিদ্যালয়টি।
403 জন ছাত্রছাত্রী থাকলেও শিক্ষক শিক্ষিকা রয়েছেন মাত্র 21 জন। এ ব্যাপারে রাজ্য শিক্ষা দপ্তরের উদাসীনতাকে দায়ী করছেন সচেতন মহল। তেলিয়ামুড়া মহকুমার প্রত্যন্ত এলাকার একমাত্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টি বিভিন্ন সমস্যায় ঢুকছে। যদিও সমস্যাগুলো বিগত 25 বছরের বাম জামানা কাল থেকেই, অথচ এই বিদ্যালয়টি প্রথম অবস্থায় স্থাপিত হয়েছিল 1979 সালের 3রা এপ্রিল। প্রথম দিকে এই বিদ্যালয়টি প্রাথমিক স্তর পর্যন্ত ছিল, কালের বিবর্তনে বর্তমানে বিদ্যালয়টি দ্বাদশ মানে উন্নীত হয়েছে। ঘটনার বিবরণে প্রকাশ, আঠারোমুড়া পাহাড়ের জাতীয় সড়কের পাশেই মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টির অবস্থান। এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সংখ্যা 403 জন হলেও শিক্ষক শিক্ষিকা রয়েছেন মাত্র 21 জন। বিদ্যালয়ে পানীয় জল থেকে শুরু করে শ্রেণীকক্ষ, শিক্ষক স্বল্পতার সমস্যাগুলো দীর্ঘদিনের। পানীয় জলের সংকট থাকবার কারণে ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিলের রান্না করতেও বেগ পেতে হচ্ছে। উপরন্তু ছাত্রছাত্রীরা জলের চাহিদা পূরণ করতে নিজ নিজ বাড়ি থেকেই জল আনতে হয়। জলের সমস্যাটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ দেববর্মা স্থানীয় DWS অফিস কর্তৃপক্ষের গোচরে নিলেও কোনো সুফল হয়নি। এছাড়াও অবস্থা বিদ্যালয়ের শ্রেণীকক্ষ খুবই করুণ দশায় রয়েছে। শ্রেণীকক্ষকুলের দরজা জানালাগুলোর ভগ্নদশা অবস্থায় বিদ্যমান। এই দুর্বিষহ অবস্থার মধ্যেই প্রতিদিন ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসছে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে শিক্ষা নেওয়ার জন্য। যদিও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ দেববর্মা জানান, বিদ্যালয়ে নতুন পাকা বাড়ি নির্মাণের জন্য পরিকল্পনা চলছে। তাছাড়া দীর্ঘদিন ধরে এই বিদ্যালয় বিভিন্ন বিষয়ে শিক্ষক স্বল্পতায় ভুগছে। এ ব্যাপারে রাজ্য শিক্ষা দপ্তর অনেকটাই উদাসীন। এটা প্রতিষ্ঠা হয়েছিল 3রা এপ্রিল 1979 সালে প্রাইমারি স্কুল হিসাবে, তো আপগ্রেড হয়েছে আপার প্রাইমারি হিসাবে 1983 সালে, এবং এর পরবর্তী হাই স্কুল হিসাবে আপগ্রেড হয়েছে 1986 সালে। তো এই পুরো কনস্ট্রাকশনটা এখানে সেমি পাক্কা বিল্ডিং, এই হিসাবে এই বিল্ডিংটা তৈরি হয়েছিল 1986 সালে। তো 1986 সালের পর থেকে এই বিল্ডিংয়ের এমন কোনো মেজর রিপেয়ারিং এখনও পর্যন্ত হয় নাই আমার যে নলেজ মতো। তো এখন প্রায় বিল্ডিংটা অনেকটাই দরজা জানালা ইত্যাদি ওয়ালগুলির ভগ্ন প্রায় অবস্থা। তো আমাদের স্টাফ রুম এইগুলিও অবস্থা আমার, এবং এইচএমের যে কক্ষ, এই এইচএমের কক্ষেও জানালাগুলি প্রায় ভগ্ন প্রায় অবস্থা, এবং ফ্লোরগুলিও প্রায় ভগ্ন অবস্থা। তো এখন ক্লাসরুমগুলিও সেই খুব সমস্যা হচ্ছে। তো এতে করে আমরা একটা প্রপোজালও দিয়েছিলাম এখানে কনস্ট্রাকশন করার জন্য স্টুডেন্ট সহ। তো এটা আমাদের ডিপার্টমেন্টে এটা আমরা জানিয়েছি এবং এটা সাবমিট করেছি। তো 2018 আমরা দিয়েছি। তো আমরা আরেকটি বিষয়, এখানে মহাট একটা সমস্যা হলো জলের সমস্যা। তো এখানে জল আমাদের সমস্যা, MDM প্রোগ্রাম এটা সাকসেস করার ক্ষেত্রে প্রায়শই জলের সমস্যা এখানে দেখা যাচ্ছে। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। আগামী 26 জানুয়ারি গণপ্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করার উদ্যোগ নিয়েছে কদমতলা ব্লকের অধীন পূর্ব ফুলবাড়ি খাদিমপাড়া এলাকার যুবকরা। থাকবে মহিলাদের জন্য আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা। শরীর চর্চার মাধ্যমে সুস্থ যুব সমাজ গঠন করা সম্ভব, আর তার জন্য চাই খেলাধুলা। তাই আগামী 26 জানুয়ারি গণপ্রজাতন্ত্র দিবস উপলক্ষে কদমতলা ব্লকের অধীন পূর্ব ফুলবাড়ি খাদিমপাড়া এলাকায় যুবকদের উদ্যোগে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই উপলক্ষে আজ খাদিমপাড়া এলাকায় যুবকদের সম্মিলিত উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী গিয়াসুদ্দিন, শ্যামাপ্রসাদ দত্ত, মিঠু দত্ত, আবুল হোসেন, আসারউদ্দিন আসকর আলী, কদমতলা মাইনরিটি মোর্চার জেনারেল সেক্রেটারি ওস্তার আলী সহ অন্যান্যরা। উদ্যোক্তা কমিটি জানান, 26 জানুয়ারি দিনটিকে স্মরণীয় রাখতে এবং এলাকার যুবকদের মধ্যে খেলাধুলার প্রতি উৎসাহ বাড়াতে তারা একটি প্রীতি ফুটবল ম্যাচ, হাড়ি ভাঙা দৌড় প্রতিযোগিতা, হাই জাম্প, লং জাম্প, মিউজিক্যাল চেয়ার এবং মহিলাদের হাঁস ধরা প্রতিযোগিতা সহ থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
এই উপলক্ষে এলাকার সর্বস্তরের মানুষের কাছে সাহায্য এবং সহযোগিতা চাইছেন উদ্যোক্তারা। আগামী 26 জানুয়ারি 2021 এই প্রজাতন্ত্র দিবসকে উপলক্ষ করে ফুলবাড়ি গাঁও পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের এবং খাদিমপাড়া এলাকার যুবকদের উদ্যোগে এই দিনটিকে স্মরণীয় করে তোলার জন্য এটা বিভিন্ন ধরনের খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে এবং এখানে সহযোগিতা করবেন এখানে যে পঞ্চায়েত সমিতির সদস্য ওনার স্বামীখানে রয়েছেন, এখানে পঞ্চায়েতের মেম্বার রয়েছে এবং উপপ্রধান এর পক্ষে যারা রিপ্রেজেন্টেটিভ হিসাবে ওনারাও রয়েছেন। আমরা দলমত নির্বিশেষে এই এলাকার যুবকদের দীর্ঘদিনের প্রতীক্ষা, তারা এই এলাকায় একটা খেলাধুলা হয় না, এই খেলাধুলা করার জন্য আমরা সর্বাত্মকভাবে সকলে রাজনীতির ঊর্ধ্বে উঠে তাদেরকে আমরা সহযোগিতা করব এবং আমরা এখানে সকল উপস্থিত হব এবং এলাকাবাসীর কাছেও আমরা আবেদন এই সব যুবকদের উৎসাহিত করার জন্য এলাকার সকল শ্রেণীর মানুষে তাদেরকে সহযোগিতা করার জন্য এবং সেখানে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। পথ দুর্ঘটনা নিয়ে সচেতনতা র্যালি বাজারি ছড়ায়। এদিন স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি সংঘের উদ্যোগী এবং বাজারি ছড়া থানার সহযোগিতায় হেলমেটবিহীন বাইক চালকদের সচেতন করতে তাদের হাতে ফুলের তোড়া এবং মালা পরিয়ে দেওয়া হয়। অকারণে গতির প্রতিযোগিতা না করে নিয়ন্ত্রিতভাবে বাইক চালানোর পরামর্শ দেন উদ্যোক্তারা। পথ দুর্ঘটনা নিয়ে সচেতনতা র্যালি আসামের বাজারি ছড়ায়। সম্প্রতি পাথারকান্দি এলাকার বিভিন্ন স্থানে ঘন ঘন বাইক এবং গাড়ির দুর্ঘটনায় অনেকের জীবনদীপ নিভে গিয়েছে আর অনেকে বর্তমানে চিকিৎসাধীন। এ সমস্ত দুর্ঘটনার নেপথ্যে এলাকার সচেতন মহল বাইক এবং মোটর চালকদের ট্রাফিক বিধি না মেনে বেপরুয়া মনোভাবকে বহুলাংশে দায়ী করছেন। এই মর্মে রবিবার বাজারি ছড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি সংঘের উদ্যোগে এবং বাজারি ছড়া থানার সহযোগিতায় এক ব্যতিক্রমী সচেতনতামূলক র্যালি বের করা হয় এলাকার প্রতিটি রাজপথে। র্যালি শেষে নেতাজি সংঘের কর্মকর্তারা ট্রাফিক বিধি মেনে যানবাহন চালানো সহ পাথারকান্দির মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য এক অভিনব কর্মসূচি হাতে নেয়। এতে তারা হেলমেটবিহীন বাইক চালকদের লজ্জা দিতে তাদের হাতে গোলাপ ফুলের তোড়া এবং মালা পরিয়ে ব্যতিক্রমী সম্বর্ধনা জানায়, যাতে ভবিষ্যতে তারা নিরাপত্তার ব্যাপারে যথেষ্ট সচেতন হয়। এই কার্যক্রমে নেতাজি সংঘের উপদেষ্টা সদস্য সুচরিত পাল, রজত নাগ এবং কনক চক্রবর্তী বিশেষত বাইক আরোহী এবং তাদের অভিভাবকদের প্রতি বিনম্র আবেদন জানান, যাতে সবাই বাইক চালানোর সময় হেলমেট পরিধান করে এবং অকারণে গতির প্রতিযোগিতা না করে নিয়ন্ত্রিতভাবে চালানোর অনুরোধ জানান তিনি। এদিকে বাজারি ছড়া থানার ওসি মনোরঞ্জন সিনহাও সবাইকে সুন্দরভাবে বাইক এবং গাড়ি চালানোর প্রতি আবেদন জানান। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেতাজি সংঘের সহসম্পাদক অমিত দেব সহ অমিতাভ দেব, বিভাস দাস, রতন চক্রবর্তী, অমিপাল রানী দেব, প্রমেশ দাস, রাজীব নাগ, মমি দেব, বন্দনা গুণ, মনোজ নাগ, অজয় নাগ, বিরাজ পাল, শম্ভু চন্দ, ঝলক রায়, রাজ দে, পিন্টু পোদ্দার প্রমুখরা। আজকে আমরা কালাচড়া নেতাজি সংঘ ক্লাব থেকে যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করলাম, ঘন ঘন বাইক দুর্ঘটনা হয়ে যাচ্ছে। বাইক দুর্ঘটনায় গত 2-3 দিন আগে 2 জন লোক মারা গেছে, আরও হসপিটালে আছে, মানে মারা যাওয়া বা না যাওয়া মানে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এই কারণে নেতাজি সংঘ ক্লাব থেকে আমরা সবাই জনসাধারণকে সচেতন করার জন্য বাইক, যারা হেলমেট ব্যবহার করছে না বা লাইসেন্স ছাড়া ড্রাইভিং করছে, তাদেরকে মালা দিয়ে ফুল দিয়ে অভ্যর্থনা করে আগামীকাল থেকে যেন এইভাবে হেলমেট ছাড়া বা লাইসেন্স ছাড়া বাইক চালানো না হয় বা অতিরিক্ত দ্রুতগতিতে বাইক যেন না চালানো হয়, এই জন্য সবাইকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এই যে দেখা যাচ্ছে এখানে বুঝিয়ে দেওয়া হচ্ছে, মালা দেওয়া হচ্ছে।
পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। স্বামী স্ত্রীর কলহের জেরে বলি হতে হলো দুই কন্যা সন্তানকে। সন্তান যুগলকে জলে ডুবিয়ে খুনের অভিযোগ উঠল গর্ভধারিণী মায়ের বিরুদ্ধে। লোমহর্ষকে ঘটনাটি ঘটে মালদহের চাঁচল থানার অনুপনগর গ্রামে। পরে এই ঘটনায় অভিযুক্ত মা মাম্পি মণ্ডল এবং মৃত সন্তানের দিদিমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বামী স্ত্রীর বচসার বলি হতে হলো দুই কন্যা সন্তানকে। দুই কন্যা সন্তানকে জলে ডুবিয়ে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিমবাংলার চাঁচল থানার অনুপনগর গ্রামে। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় জড়িত অভিযুক্ত মা এবং দুই কন্যা সন্তানের দিদাকে গ্রেফতার করেছে চাঁচল থানার পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই দুই কন্যা সন্তানের নাম মাধুরী মণ্ডল, বয়স 10, এবং জয়শ্রী মণ্ডল, বয়স 8। বাড়ি চাঁচল 2 নম্বর ব্লকের মালতীপুর গ্রাম পঞ্চায়েতের অনুপনগর গ্রামে। অভিযুক্ত মায়ের নাম মাম্পি মণ্ডল, বয়স 35। মৃত দুই কন্যা সন্তানের বাবা চঞ্চল মণ্ডল জানায়, রবিবার সন্ধ্যায় কাজ থেকে ফিরে যখন বাড়িতে প্রবেশ করেই তখনই বউয়ের সঙ্গে রাতের খাবার নিয়ে তুমুল বচসা হয়। বচসার পর যে যার মতো রাতে ঘুমিয়ে পড়ে। বড় মেয়ে এদিন সকালে আমার পাশেই ঘুমিয়েছিল। সকালবেলা ঘুম থেকে হঠাৎ শুনতে পাই আমার দুই মেয়ে পুকুরের জলে ডুবে গিয়েছে। তড়িঘড়ি করে বাড়ি থেকে ছুটে গিয়ে দেখি গ্রাম থেকে দূরে মাঠের মধ্যে একটি পুকুরে আমার দুই মেয়ের মৃতদেহ ভাসছে, আর বেশ কিছু গ্রামবাসীরা আমার স্ত্রীকে আটক করে রেখেছে। পরে শুনতে পাই আমার বউ আমার দুই মেয়েকে পুকুরের জলে ডুবিয়ে খুন করেছে। কিন্তু চঞ্চল জানান তার স্ত্রী দীর্ঘদিন ধরেই মানসিক রোগে আক্রান্ত, যার জেরে হয়তো এই ঘটনাটি ঘটেছে। এদিকে পুলিশ চঞ্চলের স্ত্রী মাম্পি মণ্ডলকে গ্রেফতার করেছে। ঘটনার পরই খবর দেয়া হয় চাঁচল থানায়। চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করে প্রথমে মালতীপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে এলাকায় কোনো রকম কোনো উত্তেজনা যেন না ছড়ায় এর জন্যে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে ছুটে এসেছিলেন চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল এবং চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ। আমার বোন নার্ভেদ আছে। আচ্ছা, নার্ভেদ মাগো ওটা সাইকো। বলেন বলেন। আমার বোন নার্ভেদ আছে। হ্যাঁ, এবার কালকে সকালবেলা ডিউটি এসেছিলাম, পিএইচডিতে কাজ করি আমি। এবার এসে সকালবেলা 1:10 রুটি খেয়েছি, বেলা 1:30 সময় গেছে, 1:30-1:15 বাজে তোর খাওয়া দাওয়া কিছু হয়নি। এটা দু এক কথা বলা বলি, মার ধর কিছু হয়নি, দু এক কথা বলা বলে করেছি। তৎক্ষণাৎ গিয়ে আমি কী করি, তখন খাওয়া দাওয়া হয়নি তো বাড়িতে গিয়ে একটু চোখ খালি পেটে ঘুমাইছি। তৎক্ষণে এর দিদা বাড়িতে থাকে, দিদা রান্না বান্না করলো, এরা খাওয়া দাওয়া করে তখন 4:45 বাজে। তখন এসে আমার বউকে আবার বললাম যে তুমি যে ভাই লক্ষ্মী, কেন আমাকে খেতে দিবা না, তো আমি কীরকম কাজ করবো লোকের দুয়ারে গিয়ে, লোকের দুয়ারে গিয়ে তো আমরা কাজ করে খাচ্ছি। এই বউ দু একটা কথা বলে কোনো মতো আর লোকজন বুঝায় আমাকে, এর মায়ের নাইবার দোষ। হ্যাঁ, এই নাইবার দোষ। একে নিয়ে গিয়ে এর মাকে নিয়ে গিয়ে বাড়িতে রাখলো, রেখে রান্না বান্না করলো এটা বলে খেয়ে গেলাম। আমি তো তখন মোবাইল দেখছি, মোবাইল দেখছি বলে খাচ্ছি খাচ্ছি। এরকম 8:30-9 বাজলো, তখন খেলাম, খেলে ঘুমালাম। এ তো ঘুমিয়ে আর 4:05 সময় উঠে এরকম ঘটনা যে বড়ো বেটি, বড়ো মেয়ে ছোটো মেয়েকে খেতে দিল। খাওয়ার পরে এই যে ছোটো মেয়ে বলছে যে আমি দিদার কাছে যাবো, এবার দিদার কাছেও নিয়ে আসলো, বলছে দিদার সঙ্গে বলছে আমি টয় টয় বলছি আমি শুনতে পাচ্ছি ঘর থেকে পাশে 1:00 পরে পরে। আর তখন ঘুমিয়ে গেছি আবার ভোরবেলার ঘুম, ঘুমিয়ে গিয়ে যখন চোখ তেলে দেখছি যে পাশে বউ নাই, এই উঠবো আর কি, ততক্ষণ আমার বউ বলছে এসে যে দুটা মেয়েকে আমি ডুবাই গেলাম। কেন ডুবালো? ওই নার্ভের দোষ, কখন কি নিজের মাইন্ডে করছে, কে ডুবাইছে কে? আমার বউ ওই যে পাশে। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সুপারি চারায় অজানা রোগ সংক্রমণে সর্বশান্ত কৃষক।
কীটনাশক ওষুধ স্প্রে করেও ফল পাওয়া গেল না। রোগ নির্ণয়ে ব্যর্থ কৃষি দপ্তর, এ চিত্র ধরা পড়ল দামছোড়া আরডি ব্লকের অধীন ভাল্লুকছোড়া এলাকায়। একদিকে কোভিড নাইন্টিনের অজানা আতঙ্কের প্রকোপে গোটা বিশ্ব বাজারে জনজীবন বিপন্ন, আর অন্যদিকে অর্থকরী ফসল থেকে শুরু করে মূল্যবান গাছগাছালির অজানা রোগ সংক্রমণের আক্রমণ থেকে রেহাই পাচ্ছেন না চাষীগণ। এমনই এক ঘটনা পরিলক্ষিত হয় পানিসাগর মহকুমার দামছড়া আরডি ব্লকের পাহাড়ি অধ্যুষিত এডিসি ভিলেজের রাহুমছড়া পঞ্চায়েতের অন্তর্ভুক্ত ভাল্লুকছড়া 4 নং ওয়ার্ডে। জানা গেছে ওই এলাকার নাইসুচুং হালাম নামের এক কৃষক প্রতি বছরের ন্যায় এবছরও বিশাল পরিমাণ সুপারি চারা উৎপাদন করেন, কিন্তু এবছর বেশিরভাগ চারাই কোনো এক অজানা রোগে আক্রান্ত হয়ে মরে যাচ্ছে। বিগত বছরগুলিতে এই কৃষক প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকার চারা বিক্রি করতেন, কিন্তু এবছর মাত্র 1 লক্ষ টাকার চারা বিক্রি করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় আছেন। চারা গাছের অজানা রোগের হাত থেকে পরিত্রাণ পেতে স্থানীয় জলাবাসস্থিত কৃষি দপ্তরের কর্মী মমই রাংলং এর পরামর্শ মতো নিয়মিত ঔষধ স্প্রে করেও কোনো সুফল পাননি। পরবর্তীতে পানিসাগরস্থিত কৃষি দপ্তরে যোগাযোগ করলে এরাও চারা গাছের সঠিক রোগ নির্ণয় করে উপযুক্ত ঔষধ দিতে ব্যর্থ। তাই এত বিশাল পরিমাণ পুঁজি খাটিয়ে এখন পথে বসেছেন এই কৃষক। এখন অবধি প্রায় 50,000 টাকার উপর পুঁজি খোয়া গেছে বলে জানান ওই কৃষক। তাই তিনি কৃষি দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে বিষয়টি নিয়ে যেতে চাইছেন, নতুবা আগামী দিনে কৃষকদের অবস্থা আরো করুণ পরিস্থিতির শিকার হতে হবে। তিনি জানান শুধুমাত্র ভাল্লুক ছড়াতে নয়, এই ধরনের রোগে আক্রান্ত হয়েছে পার্শ্ববর্তী ইন্দুরাইল এবং জৈথাং এলাকাও। অচিরেই কৃষকদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য কৃষি দপ্তরের প্রতি আর্জি জানানো হয়। আমি নেসুচুং রাংলং হালাম। আমি প্রতি বছরই এইভাবে সুপারি চারা করি, প্লাস আমার নিজেরই কিছু সুপারি বাগান আছে। এখন বর্তমানে 10 থেকে 12 হাজার আমি রোপণ করছি, অলরেডি ম্যাচিউরড। এবং এখানে প্রতি বছরের নাই এবারও আমি নার্সারি করছিলাম, কিন্তু অজানা রোগে সুপারিগুলি এবার আমার এই নার্সারির যে চারাগুলি ম্যাক্সিমাম ধ্বংস হয়ে যেতেছে, মরে যেতেছে। এটা আমাদের রাহুমছড়া পঞ্চায়েতের ভাল্লুকছড়া ওয়ার্ড নম্বর 4। আমি সরকারের কাছে অনুরোধ রাখবো যে এই যে মরণবিধি রোগটা, সুপারি গাছ শুধু সুপারি ছোটো চেরা নয়, আমাদের বড় বড় গাছগুলিও সুপারি গাছগুলিও মরণ এইভাবে রোগে ধরতেছে। আমরা এই সুপারি গাছের মাধ্যমে অনেক স্বাবলম্বন, কিন্তু এই অজানা রোগে আমাদের এই বছরের যে সুপারির যে ফলনটা এটাও ম্যাক্সিমাম মানে নষ্ট। প্লাস গতবার যে রেটে আমরা বেচতাম এক বাগানের ভিতরে, যেমন আমরা যদি 5 লাখ 6 লাখ পাই থাকি, এবার অর্ধেক রেট পাইতেছি এবার, কারণ ফলন নাই। এবার একদম ম্যাক্সিমাম রোগে আক্রান্ত হয়েছে, এইভাবে বড় বড় গাছগুলি মরে যাইতেছে। আসানোরূপ আমরা এরকম দাম পাইতেছি না। এবারও সেম, আবার প্রতি বছরের নাই আমি চেরা করছিলাম, অন্যবার কোনো সময় এভাবে রোগ হয় নাই, কিন্তু এবার আপনারা দেখতে পারছেন হাজার, এখানে কমসে কম 10 থেকে 15 হাজার চেরা ছিল, এর মধ্যে ম্যাক্সিমাম মরে যাইতেছে গা এই রোগে, অজানা রোগে। এই বছরে কমসে কম এই পর্যন্ত 5 থেকে 6 হাজার চেরা ওরা দিয়ে আমি ফেলেছি, মানে মরে গেছে গা। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।